গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে জানি না কি ঘুম দিয়েছিলাম, আসলে 4টের সময় না ঘুমটা ভেঙে গেছিল আমার। এবার তারপরে আবার না 6টার দিকে ঘুমিয়েছি, ব্যাস এবার সেই 6টাটাই হয়ে গেছে 9টা 6। তারপরে ঘুম থেকে উঠে দেখছি 9টা 6 বাজে। তাড়াতাড়ি করে উঠে তো তারপর ফ্রেশ হওয়ার থাকে, তো ওইসব করে ছাদে যখন গেলাম দেখলাম যে সিঁড়িটা এখনো নড়বড় নড়বড় করবে আর কি, মানে নড়বড় নড়বড় তো ওই লোহার সিঁড়ি করতে পারে না আর কি, কাঁচা রয়েছে কাঁচটা। তো আমার ভয় লাগলো, আমি উঠলাম না, আর তুলসী গাছটাকে দেখলাম। এসব করে ঠোরে আমি নিচে চলে এলাম। নিচে এসে টিফিন বানালাম, ও খেলো প্রোটিন আর আমি খেলাম হচ্ছে ডিম টোস্ট। খেয়ে তো এই বসলাম আর কি ভিডিও বানাতে, ব্লগ বানাতে। মনটা আজকে সকাল সকাল ভীষণ খারাপ হয়ে গেল, কি বলবো, মানে এই জন্য একটু লেটও হলো শুরু করতে। ভেবেছিলাম ব্রেকফাস্টে নিয়েই শুরু করব। আমাকে কেমন নীল নীল লাগছে না একটা, এত আলো আসছে এরকম কিছুর জন্য। ও আচ্ছা, আলোটা এসে নিভিয়ার ওই কৌটোটার উপর পড়ছে, ওইটা আমার এরকম নীল, মানে ওই কৌটোটা নীল তাই জন্য এরকম হয়ে যাচ্ছে আলোটা। পার্পেল নীল তো নয়, ওটা তো প্যারাশুট, নিভিয়া নয়। তো যাই হোক, তো মন খারাপের কথা দিয়ে আমি শুরু করব না, মন খারাপের কথা পরে বলছি। কেন আমরা কলকাতা যেতে চেয়েছিলাম তোমাদেরকে সবটা আজকে বলবো, পরে বলছি, এই সব নিয়ে শুরু করতে চাই না। যাই হোক, আজকে রান্না হবে হচ্ছে ঘি বেগুন ভাজা, মানে ঘি তো রান্না করবো না, ঘি আছে, বেগুন ভাজা আর করবো হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এই হবে আজকে রান্না। কিন্তু তার আগে আমি একটু বসেই রইলাম, এমনি 9টা 6 ঘুম থেকে উঠেছি, দেরি করে উঠলে দেখবে আরো বেশি ম্যাজম্যাজ করে কেমন একটা লাগে। তো তার মধ্যে হই একদম ঝটকা দিয়ে উঠেছি, তো মাথা ফাথাও সাথে সাথে একটু ধরে গেছিল। তো যাই হোক, দেখলাম ও উঠে গেছিল কিন্তু ও আমাকে ডাকেনি, এখন আবার ঠিক হয়ে গেল, দেখো আলোটা নিজে থেকে। তো যাই না কি হবে, যাই হোক, মেনে যেটাই হোক না কেন মেনে নিতে হচ্ছে, মেনে নিতে হবে। মন খারাপটা হয়তো সাময়িক, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যেটা আগেও হয়েছিল আমাদের, কিছু করার নেই, লাইফ মেনে নিতেই হবে। এখন বাজে বেলা 12টা আর আমি এসেছি রান্নাঘরে। আসলে মুড ঠিক না থাকলে যা হয় আর কি, কাজে আলসেমি আর দেরি করে ঘুম থেকে ওঠার জন্য প্রচণ্ডভাবেই কেমন যেন গা ম্যাজম্যাজ করছে, ঘুম ঘুম পাচ্ছে আরও বেশি, তো সেটাই প্রবলেম হচ্ছিলো। যাই হোক, আজকে হবে কাঁটা চচ্চড়ি আর বেগুন ভাজা। তো কাঁটাটাকে প্রথমে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর বেগুন ভাজবো বলে বেগুনটাকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর একটু সামান্য চিনি আর ময়দা, ব্যাস। তো এ কটা জিনিসে আমি মাখাই একটু বেগুনে, বেগুন ভাজাটাও টেস্ট হয় আর ময়দার জন্য বাইরেটা একটু ক্রিসপিনেস আসে আর কি। আর পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজটাকে ধুয়ে নিতে ভুলে গেছি, চোখটা জ্বলছে দেখো, এদিক ওদিক করে মোটামুটি কাটাটা হলো। আর একটাই আলু দেব, বেশি আলু তো দেব না, কারণ আলুটা আমি যা একটু ভালোবাসি ও তেমন একটা ভালোবাসে না। তো কাটাটা দুবেলা হবে, নয় আজকে দুপুরে রাত্রে, নয় আজকে দুপুরে, আবার কালকে খেতে হবে। তো আজকেই আমরা মোটামুটি শেষ করে নিয়েছি, কারণ কাটা চচ্চড়িটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো টমেটো দেখো বড় একটা কেটে নিয়েছি, কারণ টমেটো না অনেকগুলো রয়েওছে, শেষও করতে হবে, আর টমেটো দিতে আমার রান্নায় ভালোও লাগে। আরও একটা পেঁয়াজ কাটলাম, কারণ পেঁয়াজটা একটু কমই হয়ে গেছিলো বলে মনে হচ্ছিলো, আর কাটাতে এরকম একটা আষ্টে গন্ধ থাকে, সেটা একটু পেঁয়াজ রসুন না দিলে ঠিক মরবে না। আর চালটাও আমি মেপে নিলাম, চালটা ধুয়ে ঠুয়ে ভিজিয়ে রেখে দেব, রান্নাঘর একদম পয় পরিষ্কার করে রেখে স্নান করে এসে রান্না করব। সকাল থেকে না রোদ উঠেছিল, হঠাৎ করেই দেখো কেমন মেঘ করে গেল, কিছুই যেন চোখে দেখতে পাচ্ছে না, ঠান্ডা একটা আওয়াজ, তার দুধটা আজকে পুরো অস্পষ্ট, কিছুই চোখে দেখা যাচ্ছে না সেভাবে। আজ তো নিজ দিয়ে তো সারা রাতেই গাড়ি যায়, সারা সকালই গাড়ি যায়, আর দেখো মানে আমাদের শান্তি নেই। আজকে আমাদের ফ্ল্যাটের কাজ থেমেছে, তো এই দেখো এই রাস্তার কাজটা শুরু হয়েছে, বুলডোজার নিয়েছে, ভাঙচুর এইসব চলছেই, মানে আমাদের কানকে এরা শান্তি দেবে না বলে ঠিক করেই নিয়েছে। এখন তাও আওয়াজটা একটু অল্প স্বল্প হচ্ছে এই আর কি। আর কালকে রাতে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, এখন নেব, নিয়ে স্নান করতে যাবো। দেখলেই রান্নাঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, স্নান করে এসে তারপর রান্নাঘরে ঢুকবো। পুজো ও দিয়ে দেবে, অসুবিধে নেই, ওর কাজের চাপটা আজকে একটু কমই রয়েছে, ও দিয়ে দেবে বলেছে। তো আমি জামা কাপড়গুলো নিয়ে ঘরে যাই, শুকিয়ে গেছে, আর ছাদে তো দিয়ে রোদ খাওয়ানো যাবে না, মোটামুটি তাপে তাপে শুকিয়ে গেছে। স্নান দান করে পটের বিবি সেজে রান্নাঘরে চলে এসেছি, এবার করব রান্না। প্রথমে করবো বেগুন ভাজা, আমার কড়াইও গরম হয়ে গেছে, দাঁড়াও তেলটা দিয়ে নিই, তেলটা থাকতে থাকতে বাটিতে মনে হচ্ছে জল ছিটে ছিল, আর এখন ওরকম আওয়াজ হচ্ছে সেটার মতো। তো যাই হোক, বেশি দেরি হয়ে গেছে বলে আমি স্নান করে নিলাম, এখন বাজে 1টা হয়ে যাবে অবশ্য, দুটোই তো রান্না,
প্রথমে বেগুনটা ভেজে নেব, তারপরে ওই কড়াইতে মাছটা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এত মেক করেছে, এত একটা বাজে ওয়েদার, তবে মুড ঠিক না থাকলে, যদি ওয়েদারটা ভালো থাকে না, একটু ঝাঁচকচকে থাকে, মুডটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মুডও ঠিক নেই, তার উপর তো এইরকম একটা ওয়েদারে ছিরি না, অসহ্য লাগছে আমার। যাই হোক, রান্নাটা করে নিই। রান্নাঘরের এখনো অবধি পুরো ছিটালপুরি অবস্থা। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর তো সব গোটালোই রয়েছে। ভেটকি মাছের কাঁটাটা এই তিন পিস আরও ভাজা বাকি, আর এখানে কিছুটা ভাজতে দিয়েছি। এরপরে ভাজবো আলুটাকে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আগে মাছের কাঁটাটা ভেজে নিই, আলুটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী করে বানাবো আমি। মাছের কাঁটাগুলোকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব, এই তো একটা ছিল আর এই আর একটা, এটাও লাল লাল করে ভেজে নিয়েছি। একবারে তো হয়নি কড়াইতে। ভাজাগুলো আমি তুলে নিয়েছি, কড়াইতে সামান্য তেল রয়েছে, এতে তো আর হবে না কাটা চচ্চড়ি, একটু বেশি পরিমাণ তেল লাগে। তো আমি দিলাম মোটামুটি একটা, খুব বেশিও না খুব কমও না। এবার দেবো আলুটাকে ভাজতে। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে না জিরে তেজপাতা ফোড়ন দিতেই পারো, আমি ফোড়ন টোড়ন আজকে আর দিচ্ছি না, মানে আপাতত দিচ্ছি না। জিরে ফোড়ন খেতে আমার ফোড়ন খেতে না খুব একটা ভালো লাগে না। পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এবার, এর সাথে কষাবো। আসলে আমি চাইলে বেটে দিতেই পারতাম, কিন্তু বেশি গ্রেভি গ্রেভি হয়ে যায়, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না তেমন। পেঁয়াজটা ভাজা হতে হতেই আমি একটু তেজপাতাগুলো দিয়ে দেবো এবার, ডাইরেক্ট ওই তেলের মধ্যে ছাড়ি না, তো তাই জন্য পরে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। এখন মোটামুটি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে, একটু ব্রাউন ব্রাউন হয়েছে, আর তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। দেখো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমার গ্যাসে তেল ছিটছে, ভালো করে মুছতে হবে, দেখো এই জায়গাগুলোর অবস্থা। তো এবার দিয়ে দেবো আমি টমেটোটা। এবার ভালো করে মোটামুটি কষাতেই হবে সবটা দিয়ে নিয়ে। চলো একে একে দেওয়া শুরু করি। এবার দেবো হচ্ছে আদা বাটা, দেবো রসুন বাটা। তোমরা তো জানো এগুলো আমার কাছে বাটাই থাকে, তাই জন্য আলাদা করে আর বাটতে হয়নি, একদিকে ভালোই। এবার দেবো আমি লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে লঙ্কা বাটাও ইউজ করতে পারো, আমার কাছে কাঁচা লঙ্কা বাটাটা শেষ হয়ে গেছে, তো আমি লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম। এটা কালারের জন্য না, এটা শুধুমাত্র কিন্তু ঝালের জন্য। দেবো জিরে গুঁড়ো, এবার দেবো একটু ধনে গুঁড়ো, যা যা ড্রাই স্পাইসেস থাকে আর কি, যা আমরা দিই রোজ। দেবো হলুদ গুঁড়ো, আর নুন তো দিয়েই দিয়েছি, চিনিও দিয়েছি, নুন সামান্য লাগলে আমি পরে আবার অ্যাড করব। এবার আর কিছুই না, নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, কিছুক্ষণ না বেশ অনেকক্ষণ, জানি না অলরেডি দেড়টা বেজে গেছে, আজকে কটাই কি শেষ হবে। বেশ সুন্দর করে কষিয়েই যাচ্ছি, তেলটা মোটামুটি ছাড়ছে, দেখো দেখলেই বুঝতে হবে এক জায়গায় হয়ে যাচ্ছে মশলাটা বেশ সুন্দর। তো আমি এটার মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করব, কিন্তু তার আগে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো জল দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দিয়েছে, কারণটা হচ্ছে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম, ঠান্ডা জলটা দিলাম না। কোনো রান্নাতেই গরম জল একটু ব্যবহার করলে বেশ টেস্ট হয় রান্নার। তো একটু ফুটুক, আলুগুলো একটু সেদ্ধ হোক, তারপর আমি কাঁটাগুলোকে অ্যাড করতে দেবো। আপাতত আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঝোলটা তো মোটামুটি ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলোকে একে একে অ্যাড করে দেবো। মাখামাখাই করব, ঝোল তো দরকার নেই। কাঁটাগুলোকে দিয়ে দিয়েছি আমি, এবার আবারও ফুটবে একটু, তো ফুটুক, লাস্টে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। জাস্ট মাছটাকে এরকম দেখতে হয়েছে, বেশ বেশি শুকিয়েও ফেলিনি, আবার খুব ঝোলও রাখিনি, আর তেলটা দেখতেই পাচ্ছ ঠিকঠাকই আছে। তো চলো এবার খাবো, অলরেডি 2:10 বেজে গেছে, ও স্নানে যেতে লেট করলো। বিকেল হয়ে গেছে, এখন বাজে 6:10,
তো 5:30টার দিকে ঘুমটা ভেঙে গেছে, অদ্ভুত ভাবে ঘুমটা ভাঙলো, দেখে বুঝতেই পারছো জাস্ট উঠেছি। আর ঘুমটাও না পুরো মানে ভাঙেনি চোখ থেকে তখনও, আর কানের সামনে গঁ গঁ করে ফোনটা পুরো বেজে উঠলো, তো মাথাটা না পুরো ধরে গেছে। জাস্ট ছিল একটা ডেলিভারি ফোন, যদিও জিনিস আমার না, জিনিস ওনার, এবার ওই আর কি, কিছু বলার নেই আর আমার। যাই হোক, তোমাদের সাথে এবার একটু গল্প করি, আস্তে আস্তে আশা করি ঘুমটা কেটে যাবে। বিচ্ছিরি ভাবে ঘুমটা ভেঙেছে, তো কেমন একটা লাগছে নিজেরই যেন। আমরা কেন কলকাতা যেতে চাইছিলাম এটা একটা ছিল বড় প্রশ্ন, তার আগেও বলেছিলাম ঘেঁটে আছি কেটে আছি হ্যান ত্যান এইসব নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো মর্গেজের অবস্থা একটু ডাউন চলছে, এটা আগেও হয়েছিল, এই প্রথমবার বলে এরকম কিছু নয়। তখন অফিস থেকে অনেকটাই চাপ ছিল আমাদের, মানে ওর ওপর, মানে ওর ওপর শুধু নয়, পুরো টিম, অনেক ছেলে পুলেকে এরকম তখন বার করে দেওয়া অফিস থেকে, এই ধরনের কিছু হয়েছে। যদিও ব্যাঙ্গালোর লোকেশনে সেভাবে অতটা এফেক্ট ফেলেনি, কিন্তু প্রথমেই তো আর জানতাম না যে ফেলবে কি ফেলবে না, সেই নিয়ে একটা চাপ যাচ্ছিল। তো যাই হোক, এইসব অফিসের কথা ওটা নিজেদের মধ্যে রাখাটাই ভালো, এইসব আর নাই বা কাটালাম। তো এরপর আসে যে আমরা কলকাতা যাব, কলকাতা যাওয়াটা দরকার ছিল, আমরা হুট করে এসেছিলাম, জিনিসপত্র ছাড়াই সেভাবে চলছে ওই কোনো রকম ভাবে। মামনি পাপা আসলো মাঝে, কিছু জিনিস নিয়েছে, তারাই বা কত জিনিস নিয়ে আসবে, আর একটা ট্রলিতে কতই বা আটে। তো ওই আর কি, কিছু জিনিস আনানো হয়েছে, বেশিরভাগই ওখানে রয়ে গেছে। তো ওর ছুটি অনেকগুলোই জমেছিল, আমরা ভেবেছিলাম যাব 25 নভেম্বর আমার অ্যানিভার্সারি দিনও, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এক অনুষ্ঠান যাচ্ছে, ভালো অনুষ্ঠান আজকে তোমাদেরকে বলি। দিয়া রানী আমার ননদ দিয়া, ওর রেজিস্ট্রি ম্যারেজ ছিল, এঙ্গেজমেন্ট ছিল সেদিনকে, তো সেই দিনটা তো আমরা মিস করলামই। যাই হোক, তো তারপর বুঝতে পারছো রেজিস্ট্রি মানে সামনে ওর বিয়েটাও আছে, ওই জন্যই আমরা যেতে চাইছি কলকাতা, একদম সামনেই, বেশি দিন বাকি নেই আর। তো ও যখন ছুটিটা অ্যাপ্লাই করলো, তারপরে ছুটি অ্যাপ্রুভ হয়নি। এবার অ্যাপ্রুভ না হওয়ারও ব্যাপারটা হচ্ছে, এরা প্রত্যেকে অনেক ছুটি জমিয়েছে, মানে ছুটি না লাগলে তো বেকার নিয়ে লাভ নেই না, এবার এরও অনেক ছুটি জমে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে এ বলেছে 15 দিনের ছুটি। এবার স্বাভাবিকভাবে দেখো, ব্যাঙ্গালোর থেকে কলকাতা যেতে তো একটা বাজেট তো লাগেই আমাদের, সেটা 7 দিনে সম্ভব না যে 7 দিন ঘুরেই তুমি চলে আসো। ফ্লাইটে যেতে গেলে দুজনের যাতায়াত খরচা 28,000 টাকা পড়ছে, ট্রেনে যদি আমরা যাতায়াত করি তাহলে 16,000 টাকা পড়ছে, কিন্তু ট্রেনে যদি আমরা 7 দিনের জন্য যেতে যাই মোটামুটি 29 ঘন্টা লাগে, মানে আজকে সকালে উঠলে কালকে বিকেলে গিয়ে নামবো এরকম। তো কালকের দিনটা শুধু রাতটুকু বাড়িতে ধরতে গেলে ট্রেনেই 4টে দিন নষ্ট হয়ে গেল, ট্রাভেলিং এই 4টে দিন নষ্ট হয়, তাহলে হাতে থাকছে মোটে 3 দিন। ওই আর কি, বিয়েটা খেয়ে কোনো মতে চলে আসতে হবে, ওরকম ভাবে বিয়ে খেতে তো আমরা যেতে চাই না, না শুধুমাত্র ওইভাবে যাব, বিয়েটা খাবো, চলে আসবো, এটাতে কোনো মজাও নেই, কিছুই নেই, আর আমাদের সত্যি কথা শরীরের ধকল ছাড়া আর কিছুই হবে না। তো তাই আমরা ঠিক করি, যখন এবার অ্যাপ্রুভ কেন হয়নি ডিসেম্বরে, কি প্রত্যেকটা অফিসে এর আগেও জানতাম যে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় ছুটিগুলো, এরা ক্যারি ফরওয়ার্ড করছে না, এরা ল্যাপস করে দিচ্ছে ডিসেম্বর মাসে ছুটিগুলোকে। এবার ডিসেম্বরের মধ্যে 12.5খানা ছুটি নিতে হবে, আর ডিসেম্বরের অলরেডি আজকে 1 তারিখ, তো বাস 12.5খানা ছুটি পুরো ডিসেম্বর জুড়ে তুমি নিয়ে নাও, জানুয়ারিতে তোমার ছুটি পড়ে থাকবে, মানে জানুয়ারি থেকে আবার ওরা শুরু করবে, তাতে 7.5খানা ছুটি তোমার জমবে, ওই 7.5খানা ছুটি তোমাকে জানুয়ারিতে শুধুমাত্র দিতে চাইছে। মানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ডিসেম্বরের দিক শেষে একদম যাব, জানুয়ারিতে চলে আসবো, মানে ওই আর কি 15 দিনের একটা ছুটি। তো কিছুই হচ্ছে না, না পাচ্ছি আমরা যেতে, আর কেন যেতে চেয়েছিলাম সেটা তো তোমাদেরকে জানিয়েই দিলাম, আশা করি আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, আর আমিও কিছু আর লুকিয়ে চলছি না আর কি। তো ভাবলাম যেতে এখন পারবোই না, সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়াই হোক, মনে হচ্ছে আর হবে না, মানে ও তাও একবার ট্রাই করবে, আর আমি তো আর আশা দেখতে পাচ্ছি না এ আর কি। তারপরেও তোমাদেরকে হেসে হেসে কথাগুলো বললাম, কারণ এর আগে আমরা বহুবার এই নিয়ে ধাক্কা খেয়ে গেছি অলরেডি, তাই জন্য এখন সয়ে গেছে, এখন হাসি বলে বসে, আর কিছু করার নেই, এই ছিল। আর তো রাতে সেরকম ভাবে কিছু করতে হবে না, রাতে ভাতই করবো,
মাছটা রয়ে গেছে, ও খেয়ে বলো খুব ভালো হয়েছে, তো ওর একটু রয়েছে বলে ও বলে ভাতই করে ফেলো, তাহলে রাত্রিবেলা তো ভাতই খাবো ওই জন্যে। আজ প্রায় 6টা বাজতে যাই, দেখতেই পাচ্ছ ঘরে বেশ আলো আলো রয়েছে, আমি লাইটটা ধরালাম না কারণ ঘুমটা ঠিকঠাক হয়নি, তো মাথা ব্যথা করছিল, লাইট ধরালে হয়তো আরো বেশি মাথা ব্যথা করতো তাই জন্যে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর টেনে নিয়ে গিয়ে লাভ নেই সেভাবে, আজকে ওই জন্য মুডটা একটু অফ ছিল, কাজেও নেমেছিলাম ওই জন্য দেরি করে। মুড অফ করার লাভ নেই, লাইফ তোমাকে, এটা প্রাইভেট, এটা সরকারি চাকরি তো নয়, কিছু তো তোমাকে দিতেই হবে, প্রাইভেটে কিছু না অনেকখানি দিয়ে তবেই ওপর দিকে ওঠা যায়। যাই হোক, তো লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকবে, এটাকেই হয়তো মেনে নিতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আবার হবে আগামী দিনে, আগামী অনেক অনুষ্ঠান তো রইলই, কিন্তু খারাপ তো অবশ্যই লাগছে। চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো, আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা।